সানজিদা কোহিনূর থাকেন চট্টগ্রামে। ২০ দিন আগেও ট্রেনে চড়ে নানান বিড়ম্বনার মধ্য দিয়ে ঢাকা এসেছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে যেতে। কিন্তু ঈদ যাত্রায় অনেকটা আতঙ্ক নিয়ে বাসা থেকে বের হলেও রেল স্টেশনে এসে অনেকটা উচ্ছ্বাসিত তিনি। সড়কে যেমন ছিল না চিরচেনা যানজট, তেমনই স্টেশনও নেই টিকিটের ভোগান্তি, নেই কোনো শিডিউল বিপর্যয়ের মতো ঘটনাও। যেন নিজেকে বিশ্বাসই করাতে পারছেন না তিনি, দাঁড়িয়ে আছেন ঢাকারই রেল স্টেশনে। আগে এখানে অনেক বেশি ট্রাফিক থাকতো, অনেক রকমের মানুষ থাকতো। এখন তো ওখানে একটা স্ক্যানিং জিনিস বসাইছে, যেটার জন্য স্ক্যান করার ক্ষেত্রে আমরা মানে অনলি যাদের কাছে টিকিট আছে তারাই আসতে পারছে। তো আগের ইয়ার থেকে আই থিঙ্ক এই ইয়ার অনেক বেটার। আমাদের এখানে ভিড়ে দাঁড়িয়ে থাকতে হতো, যে একটা কষ্ট পেতাম, মানুষ চাপাচাপি করতো, একটা গায়ের সাথে লাগতেছে। এইসব রায় মানে নিশ্চিন্তে আসি, দাঁড়িয়ে আসি মেয়েকে নিয়ে, খুব ভালো লাগতেছে আর কি। কোনো যানজট পাইনি, আমরা অনেক আগে বের হয়ে গেছি, মনে করছি ভিড় হবে, রাস্তায় বসে থাকতে হবে। আমরা এখানে এসে দেখলাম একদম হালকা, রোডও হালকা, অনেক জাম কম, অনেক বড় ফ্লাইওভার দিয়ে আসলাম আমরা। তো খুব ভালো লাগলো, ড্রাইভার চলে গেল টাইমলি, আমরা ও ইফতার করবে, বাসায় গিয়ে আমরা এখানে ঠিকমতো উঠতে পারবো গাড়িতে, খুব ভালো লাগছে। সানজিদা কিংবা তার মেয়ের মতো অন্য সব যাত্রীদেরও একই অনুভূতি। ঈদ যাত্রায় চিরচেনা ভোগান্তি নেই, এটি যেন এই ঈদের নারীর টানে বাড়ি ফেরাদের জন্য বাড়তি আনন্দ। তাই এমন আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ দিচ্ছেন যাত্রীরা। প্রায় 10 দিন আগে সহজ.com থেকে কাটছি টিকিট, আই মিন রেলের যেটা প্ল্যাটফর্ম, ওখান থেকে। আর এখনও কোনো সমস্যা পাই নাই, খালি এখানে গেটে ঢুকার মুখে যে টিকিট চেকিং করতেছে, চেকিং কাউন্টার টু লাইন যদি বেশি হতো তাহলে মনে হয় ভালো হতো, কারণ ওখানে লম্বা লাইন হয়ে যায়। কোনো বিড়ম্বনার সম্মুখীন হতে হয়নি। আমরা স্টেশনে যখন ঢুকলাম তখন দেখলাম যে না, পরিবেশটা অনেক সুন্দর, আমাদের সুন্দরভাবে ট্রেনে টিকিট ছাড়া ঢুকালো না আর কি, অনেক সুন্দরভাবে আমরা আসতে পারছি আর কি। ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে দেখা যায় শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় ভেতরে প্রবেশকারী যাত্রীদের কাছ থেকে শুধুমাত্র অনলাইন কপি চেক করছেন ট্রেন কর্মকর্তারা। এতে টিকিটবিহীন কোনো যাত্রী যেমন ট্রেনে উঠতে পারছেন না, আবার একজনের আসনে অন্যজন বসার যে দীর্ঘদিনের অভিযোগ তাও বন্ধ হয়েছে এবার। ফলে ঈদযাত্রায় নেই কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা। আমরা টিকিটগুলো ভেরিফাই করে নিশ্চিত হচ্ছি যে তাদের সব ঠিক আছে, দেন তাদেরকে যেতে দিচ্ছি। যাদের অনলাইন টিকিটে কোনো প্রকার সমস্যা আছে তাদেরকে আমরা যেতে দিচ্ছি না, প্লাস আমরা কোনো স্ট্যান্ডিং টিকিট অ্যালাউ করছি না বা দিচ্ছি না, ইস্যু করতেছি না। আপনার যার টিকিট সে সিটে বসছে, যার টিকিট নাই তারা ঢুকতে দেয় নাই। আমাদের জন্য ভালো হয়েছে, আমরা আরামে চাকরি বাকরি করতে পারছি। ঈদ যাত্রায় স্বস্তি মিলেছে ট্রেন ভ্রমণে, এই স্বস্তি যেন থাকে বছর জুড়ে, সেই প্রত্যাশা যাত্রীদের। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।